সুস্থ আছেন। আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় তরুণ ইউটিউবার অমর কে নিয়ে। সবাই তাকে অমর নামে চিনে থাকলেও তার আসল নাম নূর মোহাম্মদ ওমর। তিনি 2001 সালে জন্মগ্রহণ করেন এবং 2022 সাল অনুযায়ী অমরের বর্তমান বয়স প্রায় 21 বছর। তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং ওজন 68 কেজি। তিনি ইসলাম ধর্মের অনুসারী এবং বর্তমানে তিনি কালিয়াকৈর ডিগ্রি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছেন। মূলত অমর মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন অভিনয় করা। মূলত প্রথম দিকে কারো সাপোর্ট ও ভরসা তিনি পাননি। তাছাড়া অমরের কাছে কোনো নিজস্ব ক্যামেরা বা ভিডিও এডিট করার জন্য কোনো পিসি বা ল্যাপটপ কিছুই ছিল না। কিন্তু অমরের লক্ষ্য ছিল তিনি অভিনয় করবেন, তাই কোনো কিছুর পরোয়া না করে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে শুরু করেন লাইকের অগ্রযাত্রা। নিয়মিত লাইকিতে ভিডিও শেয়ার দেন তিনি। মাত্র কয়েকদিনের মাথায় অমরের ভিডিও খুব জনপ্রিয়তা পায়। মাত্র 15 থেকে 16 সেকেন্ডের ভিডিও দিয়ে তিনি অর্জন করেন দেশের লাখো মানুষের ভালোবাসা। আর এই তুমুল জনপ্রিয়তা নিয়েই তিনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তার টিম মেম্বারদেরকে নিয়ে। খুব অল্প সময় তিনি ইউটিউবে জনপ্রিয়তা লাভ করেন। এরপর যে কোনো এক সমস্যার কারণে ব্যাড ব্রাদার ইউটিউব চ্যানেল থেকে সরে যায় অমর এবং অমর অন ফায়ার নামক একটি নিজস্ব ইউটিউব চ্যানেলের অগ্রযাত্রা শুরু করেন তিনি, যার কারণে অমরকে নিয়ে শুরু হয় ব্রাদার গেমিং নামক একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেছেন। যাই হোক, অমরের নেতৃত্বে যেসব ইউটিউব চ্যানেল পরিচালিত হচ্ছে সেগুলো হলো ব্যাড ব্রাদার নামক একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা 24 লক্ষ এবং ভিডিওর সংখ্যা 55টির অধিক। ব্যাড ব্রাদার নামক এই ইউটিউব চ্যানেলটি থেকে মাসিক ইনকাম গড়ে 1,70,000 টাকা। তাছাড়া অমরের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম অমর অন ফায়ার, যেখানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা 11 লক্ষের অধিক এবং ভিডিওর সংখ্যা 15টি। এই চ্যানেলটি থেকে অমরের গড়ে মাসিক ইনকাম 1,30,000 টাকা। তাছাড়া ব্লগিং ভিডিওর জন্য অমরের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ইওর ব্যাড ব্রাদার, যেখানে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা 4.5 লক্ষের অধিক। এই চ্যানেলটি থেকে অমরের মাসিক ইনকাম একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ব্যাড ব্রাদার গেমিং এবং এই চ্যানেলটি থেকে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 6 লক্ষের অধিক এবং এই চ্যানেলটি থেকে অমরের মাসিক ইনকাম প্রায় গড়ে 50,000 টাকা। তাছাড়া ব্যাড ব্রাদার টিমের একটি ফেসবুক পেজ রয়েছে এবং অমরের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে এবং অমরের একটি লাইকি অ্যাকাউন্টও রয়েছে। তাছাড়া তাকে ইনস্টাগ্রাম ও টুইটারে লক্ষাধিক মানুষ ফলো করে থাকে। যাই হোক, অমরের নেতৃত্বে 4টি ইউটিউব চ্যানেল এবং 2টি ফেসবুক পেজ, 1টি টিকটক অ্যাকাউন্ট, 1টি লাইকি আইডি ও 1টি টুইটার অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। আমি একটি বিষয়ে খুব অবাক, মিডিয়াতে অনেক খোঁজাখুঁজির পরও তার গার্লফ্রেন্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তো যাই হোক, এরই মধ্যে শোনা যাচ্ছে অমর নাটক নিয়েও কাজ করতেছেন। যাই হোক, বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে অমরের মাসিক ইনকাম 3 লক্ষ টাকারও বেশি। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন। সত্যি কথা বলতে গেলে অমরের ভিডিওগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগে। আর উপরোক্ত তথ্যগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, তাই দু একটু ভুল ভ্রান্তি হতে পারে, সেজন্য ঠিক তথ্য উপস্থাপন করতে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। আরেকটি কথা না বললেই নয়, আপনার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে তাদের সেবা যত্ন করুন। বেঁচে থাকতে বাবা মায়ের মন থেকে দোয়া নিন, কারণ বাবা মা দোয়া করলে তা আল্লাহর দরবারে শতভাগ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।